আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে প্রিয়মুখের বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি অনেক গুণের অধিকারী, তার অনেক পরিচয়। তিনি সাধনার শৈল্পিক নির্দেশক, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কিন্তু এই মুহূর্তে এবং বিজয়ের এই মাসে যে পরিচয়টি দিতে আমরা সবচাইতে বেশি গর্ববোধ করব সেটি হচ্ছেন তিনি একজন নারী মুক্তিযোদ্ধা। আমন্ত্রণ জানাচ্ছি লুবনা মারিয়ামকে। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে, কেমন আছেন? তোমাকেও শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাই যে একজন নারী মুক্তিযোদ্ধা আপনি, এবং আমরা যেটা জানি যে আপনারা সপরিবারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সময়কার কিছু কিছু কথা যদি আমার একটা ছোট্ট একটা আপত্তি আছে। নিজেকে যোদ্ধা বলতে আমার একটু দ্বিধা বোধ করি, কারণ আমরা সরাসরি যুদ্ধের সাথে যুক্ত ছিলাম, তো রণাঙ্গনে যুদ্ধ করা আর রণাঙ্গনের বাইরে সেই যুদ্ধকে সহায়তা করার মধ্যে একটা পার্থক্য আছে। আজকাল প্রায়ই শোনা যায় যে শব্দ সৈনিক ইত্যাদি এই ব্যবহারটা, কণ্ঠযোদ্ধা, আমার সেটা বলতে নিজেকে ভালো লাগে না। নিশ্চয়ই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু যোদ্ধা হিসাবে না। আচ্ছা, আমরা, আমার বাবা সেক্টর 7-এর সেক্টর কমান্ডার ছিলেন। আমরা যখন পুরো পরিবার ভারতে চলে যাই, আমার ছোট ভাই তখন মাত্র 15 বছর বয়স, ও মুক্তিবাহিনীতে যোদ্ধা হিসাবে যোগদান করলো আমার বাবার সেক্টরেই। আর আমার মা আর আমরা দুই বোন, আমরা প্রথমে কলকাতার কাছে কল্যাণী নামে একটা উদ্বাস্তু শিবির ছিল, সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির, সেখানে মৈত্রেয়ী দেবী নাহানেতের লেখিকা ওনার একটা সংগঠনের মাধ্যমে প্রথমে কাজ করি আমরা। উনি একটা অনাথ আশ্রম খোলেন, সেখানে কাজ করি খেলাঘর নামে। কিন্তু যেহেতু আমার বাবা আর আমার ভাই দুজনেই মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করছে, আমার মা কলকাতায় থাকতে আর রাজি হননি। আমরা তল্পি তল্পা গুটিয়ে সাথে কলকাতায় একজন বন্ধু হয়েছিল ডক্টর মোয়াজ্জম, তাকে নিয়ে, আমার মা ভীষণ কর্মঠ মহিলা, ডক্টর সুলতানা সরোয়াত আরাজামান, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এমেরিটাস, তখন ওনারও বয়স কম, তখন উনি ব্যবস্থা করলেন মৈত্রী মাসির কাছ থেকে ওষুধপত্র জোগাড় করে মুক্তিবাহিনী ক্যাম্পের পাশেই অ্যাডভান্স ড্রেসিং সেন্টার। আচ্ছা আচ্ছা, যেই মুক্তিযোদ্ধারা আহত হয়ে আসছিল তাদের প্রাইমারি যে প্রাইমারি চিকিৎসা, কিছু টেন্ট টেন্ট লাগিয়ে সেই কাজটা আমরা করেছি, কিন্তু তাও নিজেকে আমি যোদ্ধা বলতে রাজি না। আচ্ছা, না তবু আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আসলে যে পরিস্থিতি আমাদের দেশের ছিল এবং সর্ব জায়গা থেকে যে সাহায্যগুলো আমরা পেয়েছি সেটা যেভাবেই হোক, সবাই তো আসলে মুক্তিযুদ্ধের সাথেই জড়িত ছিল। যুদ্ধের সাথে আমরা নিশ্চয়ই, শুধু শুধু তখন কেন, আমরা তো এই সাংস্কৃতিক আন্দোলন, ভাষা আন্দোলনের সাথেও যুক্ত ছিলাম। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কিন্তু তখন অনেক কম বয়স, আমার 17, আমার বোনের 18, আমার ভাই 15, খুবই ছোট। সিদ্ধান্তগুলো কিন্তু সব আমার বাবা মার, ওদের সাথে, ওরা ভীষণ রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। আমার বাবা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তারপর এক্স আর্মি অফিসার, সব কিছু মিলিয়ে উনি সিদ্ধান্ত নেন 25 মার্চেই যে উনি অংশগ্রহণ করবেন। তো যাই হোক, সেটা জীবনের একটা অধ্যায়, কিন্তু আমি মনে করি যে মুক্তিযুদ্ধ আমাদের জন্য এখনো সমাপ্ত হয়নি, এখনো যুদ্ধ চলছে। যুদ্ধ এই কারণে, কারণ মুক্তি আমরা কাকে বলি, যখন সকল মানুষ মুক্তভাবে দেশে বসবাস করতে পারবে, কোনো ব্যবধান থাকবে না, সেই সোনার বাংলার স্বপ্ন আমরা এখনো দেখি, আর আমি নিশ্চিত যে একদিন সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো। অবশ্যই, আমরাও তো মনে প্রাণে সেই কামনাই করি। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, যেহেতু আপনারা এখানেই ছিলেন, যুদ্ধ চলাকালীন সময়ে আপনারা প্রত্যক্ষ করেছেন সেই সময়, সেই সময়গুলো যদি দুই একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে। সবচেয়ে বড় স্মৃতি তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আমাদের বীর শ্রেষ্ঠ, আমাদের সৌভাগ্য হয়েছিল সেক্টর 7-এ ওনার সাথে সাক্ষাৎ হওয়ার। সত্যি বীর, যাকে যোদ্ধা যাকে বলে, উনি পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন, তারপরে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করার পর উনি অফিসার র্যাঙ্কে থাকা সত্ত্বেও
কখনো কিন্তু অফিসারদের জন্য যে কোয়ার্টার্সগুলো বা যে ফ্যাসিলিটিসগুলো থাকে সেগুলো কখনো তিনি উপভোগ করেননি। বাংকারে মুক্তিযোদ্ধারা যেখানে থাকতো তাদের সাথে থেকেছে। আমাদের আমার জীবনের মনে হয় একটা অনেক বড় দুঃখের সময় যেদিন জাহাঙ্গীর ভাই মারা যান, ওনাকে আমরা সোনা মসজিদে দাফন দিলাম। কত বীর মুক্তিযোদ্ধাদের দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলেরা, নাম না জানা গ্রাম থেকে নাম না জানা ছেলেদের। আর দুর্ভাগ্য আমাদের যে আমরা তাদেরকে ভুলেও গেলাম, যেখানে প্রতিটা গ্রামে একটা করে একটা ফলক থাকা উচিত ছিল এইসব ছেলেদের আত্মদানের, আমরা সেইটা করতে বিফল হয়েছি, পারিনি আমরা, আমরা আমাদের জায়গা থেকে ব্যর্থ। যে অনেক ধন্যবাদ আপনাকে, আমরা এই পর্যায়ে একটু চায় চুমুক দেব, তারপর আমরা বাকি আলোচনা করব। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। তো যেটা হয়, আমরা শুনলাম আপনার কাছ থেকে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনারা ভাই বোনেরা খুবই ছোট ছিলেন, এবং সেই সময়ে আসলে নিজেদের সিদ্ধান্ত তো নিজেরা নেওয়া যেতই না, বাবা মার সিদ্ধান্ত চলতো, তো তবুও যে নিজের একটা পার্টিসিপেশন আপনারা, যে আমাদের একটা সৌভাগ্য যে জহির রেহানের যে প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, সেটাতে আমার বাবা আছেন। জহির রেহান ওনার ক্যাম্পে গিয়ে ধারণ করেছিলেন, আর তারিক মাসুদ আর লিয়ার লেভিনের যে ছবি মুক্তির গান, সেটাতে আমরা দুই বোন আছি। আচ্ছা, মানে এটা ঘটনাক্রমে আমরা ইতিহাসের সাথে যুক্ত হয়ে গেছেন, চিরকাল আমরা থেকে যাব এই মুক্তির গানে। অবশ্যই, সেটা নিশ্চয়ই একটা মনে রাখার মতো স্মৃতি। তাছাড়াও মুক্তিযুদ্ধ তো বছর খানেক 9 মাস হলো, কিন্তু আমার স্মৃতি আরও বেশি যে আমাদের যে এত প্রাণবন্ত একটা সাংস্কৃতিক আন্দোলন, ভাষা আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম। রাজপথে বলতে গেলে আমরা মানুষ হয়েছি, প্রতিবাদ করছি, গান গাইছি, নাচ করছি, সেটা নিশ্চয়ই আমার জীবনের লক্ষ্যকে সেটা গড়ে তুলেছে সেই সময়টা। চমৎকার বলেছেন। আমরা এখন একটু সাধনা নিয়ে জানতে চাইব যে সাধনার কার্যক্রমগুলো এখন কেমন এবং কিভাবে পরিচালিত হচ্ছে। আমরা যে সময় বড় হচ্ছি তখন কেউ নাচকে পেশা হিসাবে চিন্তা করতে পারতো না, তাই না? আমিও না, যে নাচ কি সত্যি একটা পেশা হতে পারে না। ভীষণ ভালোবেসে নাচ করতাম, সেজন্য ভর্তি হয়েছি কিন্তু আমি আর্কিটেকচারে। বুয়েতে 3 বছর লেখাপড়া করার পর আমার মনে হলো না, এটা আমার জন্য নয়। আর আমি মনে করি যে আমার সৌভাগ্য যে সেই কম বয়সে সেই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যে বুয়েট ছেড়ে দেব, কারণ বুয়েটের মতো প্রতিষ্ঠানে ভর্তি হওয়াও তখন ভীষণ কঠিন। তারপরে ধীরে ধীরে এই নাচটাকে যে পেশা হিসাবে নিব সেটা আমি চিন্তা করিনি। সেই কাজগুলো করতে করতে তারপর মনে হলো একটা আমার কাজটাকে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া উচিত। তখন আলিমুর রহমান খান আমাদের সভাপতি, তারকে অনুরোধ করলাম, তার নেতৃত্বে আমরা একটা ট্রাস্ট করে সাধনার কাজটা আমি বলি আমরা 3-4 ভাগে ভাগ করি। আচ্ছা, একটা হলো আমরা ভীষণ গবেষণা আর নথিকরণ ডকুমেন্টেশন করি সাংস্কৃতিক অঙ্গনে। যেমন আমরা চর্যা নৃত্য নিয়ে কাজ করেছি, বিভিন্ন লোক নাট্যে যে নাচ আছে, লাঠি খেলা আছে, সেগুলোর গবেষণামূলক কাজ করেছি। তারপর আমরা একটা করি যে বছরভর আমরা নানান ধরনের কর্মশালা ওয়ার্কশপ চালাই। তারপর তৃতীয় হলো যেটা সবার চোখে পড়ে যে আমাদের প্রযোজনা, আমার সাধনার প্রায় 26 না 27টা প্রযোজনা আছে, তাসের দেশ, হে অনন্তপূর্ণ, চণ্ডালিকা, বিভিন্ন 27টা আছে। আর আরেকটা আমরা করি যে আউটরিচ, যে নাচের মাধ্যমে বা পারফরমেন্সের মাধ্যমে যে সীমান্তবর্তী যেই সম্প্রদায় আছে তাদেরকে সহায়তা করা। যেমন আমরা নারী যৌনকর্মী, নারী কৃষক, তাদের সাথে কাজ করি, এমনকি ছোট ছোট ছেলেমেয়েরা, প্রতিবন্ধী ছেলেমেয়েদের সাথে কাজ করি। আরেকটা হলো আমরা বৃত্তি দিই,
আচ্ছা, এই 5 বছরে আমরা 6-7 জনকে বৃত্তি দিয়েছি। বর্তমানে আমাদের বৃত্তি পেয়ে কলকাতায় একজন আছে, আর মজার কথা একজনকে আমরা বম্বে পাঠিয়েছি, টেরেন্স লুইসের কাছে। আচ্ছা, কারণ এই ছেলেটি আলিফ নামে ছেলেটি, আমার মনে হচ্ছিল বেশ প্রতিভা আছে। ওকে জিজ্ঞেস করলাম কি নাচ তুমি শিখতে চাও, বললো বলিউড শিখতে। ঠিক আছে, যদি করতেই হয় তাহলে সঠিকভাবে। তো আলিফকে ওখানে পাঠালাম। তো বলা যায় যে সেই 1971 সাল থেকে যে আমরা যুদ্ধ করে যাচ্ছি আমাদের স্বাধীনতার জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমাদের ঐতিহ্যের জন্য, আমি মনে করি সাংস্কৃতিক হস্তক্ষেপ বা কালচারাল ইন্টারভেনশনটা ভীষণ প্রয়োজন একটা দেশে। সেই এই সাংস্কৃতিক হস্তক্ষেপের ফলে মানুষের মধ্যে একটা উদারতা জন্ম নেয়, যেটা আমাদের সৌভাগ্য যে আমরা এমনিতেই আমাদের দেশে নানান রকম সাংস্কৃতিক চর্চা আছে। এই যে কবি গান হয় সারা দেশ জুড়ে, রাতভর বাউল গান হয়, এগুলোই এক ধরনের সাংস্কৃতিক হস্তক্ষেপ, যেটা আমাদের মধ্যে এমনিতেই আছে, কিন্তু সেটাকে আর একটু শক্তিশালী করা, সেটাকে সেই চর্চাগুলো যাতে বজায় থাকে সেটাকে আর একটু ছড়িয়ে দিতে হবে। আর শহরের ছেলে মেয়েদেরকে কীভাবে আমাদের নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত করতে পারি, তাদেরকে আর সমৃদ্ধ করতে পারি, সেই কাজটা আমি ভীষণ বিশ্বাস করে এই কাজটা করি। চমৎকার, খুবই মহৎ কাজের সাথে আপনি জড়িত আছেন। এখনো বলা যায় যে সেই 1971 সাল থেকে এখনো পর্যন্ত, সেই যে বন্ধুরা তো জীবন দিল এই দেশের জন্য, তাদের কাছে তো বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমাদেরকে তো ওই সোনার বাংলার লক্ষ্যে পৌঁছাতে হবেই। এটিএন বাংলা এবং এই প্রজন্মের যারা রয়েছে তাদের জন্য যদি কিছু বলার থাকে প্লিজ। আমাকে প্রায় জিজ্ঞেস করা হয় যুদ্ধে 71-এ আপনারা কি করলেন, কিভাবে যুদ্ধ করলেন। আমার একটাই উত্তর যে সবসময় অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হয় না, যেই কাজটা আমি করছি সেটা যদি সততার সাথে করি সেটাই আমার যুদ্ধ। এই যুদ্ধে যদি তারা করে সোনার বাংলার জন্য যদি লড়তে থাকে সেটাই হবে সফল কাজ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চমৎকার কিছু সময় কাটানোর জন্য, অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই দেশকে ভালোবাসুন। আপনারা যদি চায়ের চুমুকের এই এপিসোডগুলো ইউটিউবে পেতে চান তাহলে এটিএন টিউবে গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ দিলেই চলে আসবে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।